মোবাইলের মধ্যে কি রয়েছে? আমার পকেটের মোবাইলটার দাম 42,000 টাকা। আমি এক্সাম্পল দিচ্ছি, অত দামের মোবাইল কুন্ডা বাবু ভাই, এমনি তো ছোট বক্তা, আমি এক্সাম্পল দিলাম, উল্টো পাল্টো ভাবার চেষ্টা করো, পাইছে জলসা করা টাকা 40,000-এর মোবাইল বেড়েছে, এইলে ফের কইবে বলে দিছি আমার মোবাইল কিন্তু 40,000-এর লাগবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মোবাইলের দাম 40,000 টাকা, একটা মোবাইলের দাম 50,000 টাকা, একটা মোবাইলের দাম 70,000 টাকা, কিন্তু ওর মধ্যে একটি ছোট্ট সিম কার্ড রয়েছে, ও 2 বছর আগে তা ফিরিয়ে পাওয়া যেত, যেত না, 2 বছর আগে ফিরিয়ে পাওয়া যেত ভাই গো। তবে আমি মনিরুদ্দিন বলছি, আজকে আমার মোবাইলের ভিতরে সিম কার্ডটা দিয়ে দেওয়ার কারণে আমি মনিরুদ্দিন রাজাপুরের মাটিতে বসে আমি লন্ডনের মানুষের সাথে কথা বলতে পারি, তার মুখমণ্ডল চেহারাখানা দেখতে পারি, কিন্তু বন্ধুরে বলুন তো, সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় এই মোবাইল থেকে ওই মোবাইলটাতে কি ফোন যাবে? একটু ওয়া করে দেন, যাবে যাবে না? তবে মূল্যটা কার, মূল্য কি কার বেশি? দামটা মোবাইলের দাম বেশি, কিন্তু মূল্য হল সিম কার্ডের বেশি। ভাইজান, আপনি আমি যতই উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি হই না কেন, ইলমে কালিলা, ইলমে কালিলা, এই সামান্য ক্ষুদ্র যেমন সিম কার্ডটি মোবাইল থেকে অতি নিম্ন, সিম কার্ডটি যেমন মোবাইল থেকে অতি নিম্ন, এই সিম কার্ডটি যদি মোবাইল থেকে টেনে নেওয়া যায় যেমন মোবাইলটির কোনো দাম তার মূল্য থাকে না। ঠিক, আপনি যতই মোটা তাগড়া জোয়ান স্টিল বডি হও না কেন, ইলমে কালিলা, আপনার ছোট্ট সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, অনেকের হ্যাং হয় না, অনেকের হ্যাং হয় না, তখন হ্যাং হয়ে যায় তখন কি বলি? আমার বড় ভাইয়ের, আমার বড় ভাইয়ের সিম হ্যাং হয়ে গেল, তখন আমার বড় ভাইকে আমি আর বড় ভাই মনে করি কি, আমি তখন তাকে জিঞ্জির দিয়ে গাছের সাথে বেঁধে দিই, তখন আমি আর বড় ভাই আমি তাকে আর মানি না। আজকে আমি মনিরুদ্দিন ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, তাও কত লম্বা চাওড়া করা পোস্টারে নাম লিখে দিয়েছেন, কিন্তু যদি সিম কার্ডটা হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, তবে আমাকে আর মনিরুদ্দিন বলবেন না, আমাকে আর জুনাম আলাহাত অমুক ধমুক থমুক ইচা সেচা উচা এরকম করে লম্বা করে আর লিখবেন না। তখন মেমোরি হ্যাং হয়ে গেলে, সিম কার্ড হ্যাং হয়ে গেলে আপনার নামটা হবে মাত্র 3টা অক্ষর, একটা আকার আর একটা ওকার দিয়ে আপনার নামটা কি হবে? কি হবে? পাগল। কি হবে? পাগল। কোন দিকে আগাবো না? ঠিক আছে, একটা প, একটা গ, একটা ল, একটা আকার, একটা ওকার দিয়ে কি হলো? কিন্তু সিম কার্ড যদি র‍্যাম ঠিক থাকে, সিম কার্ড যদি হ্যাং না হয়, তবে আপনাকে কত সুন্দর নাম বলা যাবে ভাইজান বন্ধু। তবে এই স্টিল বডির কোনো দাম নাই, এই উঁচা মোটা জোয়ানের কোনো দাম নাই, ওর মধ্যে যেই সিম কার্ডটি রয়েছে, ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই সামান্য ছোট্ট ক্ষুদ্র সিম কার্ডটির দাম ভাইজান বন্ধু যদিও কাটা পোকা লাগা বাগুন হয়, সিম কার্ডটি সঠিক রয়েছে তার জন্য মালের দাম 50,000। মোবাইলের দাম নাই, দাম হলো সিম কার্ডে। আল্লাহ ওই জিনিসটাই এমনই একটি নিয়ামত এই পৃথিবীর মানুষকে দিয়েছে। একবার জোরে বলি, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। তবে এই হলো জ্ঞানের দাম, শিক্ষার মূল্য, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। আজকে যদি আপনার বুকের ভিতরে যেটাকে আমরা মুচা বলি, কি বলি আমরা সাধারণ ভাষায়, কি বলি? মুচা। মুচাটা যদি কাউরে কেটে বাহির করলে বাঁচবে, বাঁচবে? হ্যাঁ, বাঁচবে না। তবে ভাইজান বন্ধুরে, মানুষের সর্বোচ্চ মূল্যবান জিনিস হলো শিক্ষা।
এই শিক্ষার কি মূল্য রে আমি মনিরউদ্দিন জানি আপনারা তা জানেন না আপনাদের জানতে প্রায় 40 বছর লেগে যাবে কিন্তু শিক্ষা কাকে বলে আল্লাহ তার পবিত্র কোরআনের 114 টি সূরার মধ্যে প্রথম সূরাটি আমার নবীর কাছে পৌঁছালেন ও নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম দৃষ্টিপাত করুন রে একাই আসার ক্ষমতা নাই একাই যাওয়ার ক্ষমতা নাই অথচ মহান আল্লাহ কি এমন একটি মহামূল্যবান জায়গায় বসিয়ে রেখেছেন তার মেন কারণ কি গো তার মেন কারণ হলো শিক্ষা তবে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাত রেখে বলি রে মা এবং ছেলের মায়েরা রে মেয়ে এবং ছেলের মায়েরা রে বাপ এবং বাপের ছেলে ছেলে এবং মেয়ের বাবা হাত দুটি জড়িয়ে বলি বাজান হাত দুটি জড়িয়ে বলি মা ছেলে মেয়েদের লেখাপড়ায় বাধা দিও না শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মহামূল্যবান বস্তু আর এই শিক্ষা জানো এই শিক্ষা জানা বন্ধ করে দিয়েছিল সেই দিন মক্কার মাটিতে নামটা তার ফেরাউন এখনো তার মৃত্যু দেহ মিশরের মাটিতে রয়েছে সেই ফেরাউন শিক্ষা দীক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল আজকে জানো ভারতের মাটিতে শিক্ষা বন্ধ হয়ে গেছে 2020 সাল থেকে 2021 পেরিয়ে গেল স্কুল কলেজ খোলার মতো এখনো কোনো পজিশন আছে না তবে সামনে 11 তারিখ থেকে যদি খোলা হয় তবে মাত্র কয়েকটা ক্লাসের জন্য পারমিশন হচ্ছে ভাইগো ফেরাউন শিক্ষা দীক্ষা বন্ধ করেছিল তার মূল উদ্দেশ্যটা ছিল শিক্ষা মানুষের অজ্ঞতার পরিচয় দেয় শিক্ষা মানুষের সত্যতার পরিচয় দেয় কিন্তু মানুষের কাছ থেকে যদি শিক্ষা ছিনিয়ে নেওয়া যায় তবে মানুষ অজ্ঞতার মধ্যে পড়ে যাবে মানুষ বোকা গাধা হয়ে যাবে আর আমি ফেরাউন যাহা বলবো এরা গাধার মতো তাহাই মেনে নেবে এইটাই ছিল তার মূল উদ্দেশ্য এটাই ছিল তার মূল কারণ মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা মুছে দেওয়ার জন্য ফেরাউন তার রাজ দরবারে বসে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেই দিন মক্কা মদিনা তায় ফেরা মাটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল আজকে যেন ওই ইতিহাস ফিরে এসেছে ভারতের মাটিতে আজকে যেন ওই ইতিহাস ফিরে এসেছে বাংলার মাটিতে আজকে যেন ওই ইতিহাস ফিরে এসেছে আসামের মাটিতে ভাই গো আমি মনের উদ্দীর আপনাদের হাত দুটি জড়িয়ে বলি ভাই শিক্ষার কি মূল্য মা আমার মুখ লেড়ে লেড়ে বলতো মুনির রে লেখাপড়া কর বেটা নিশ্চয় তোর একদিন কাজে লাগবে ঠিক মায়ের কথা রাসূল বলেছেন কবুল হয় আমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস মায়ের কথা কোনোদিন ব্যর্থ যায় না মা মুখটা লেড়ে লেড়ে মাথায় হাত বুলিয়ে বলিয়ে বলতো মুনির রে লেখাপড়া কর নিশ্চয় তোর একদিন কল্যাণ হবে ভাই জান মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে অল্প কিঞ্চিত শিক্ষা সিনার মধ্যে নিয়েছি আজকে পৃথিবীবাসী তা প্রমাণ হয়ে গেছে কথা আগের দিকে না বাড়িয়ে আমি মনিরউদ্দিন বেশি নয় কেন সবাই মিলে যদি টাকা দিতে আসেন তবে অনেক সময় লেগে যাবে ভাই গো আমার মা আমাকে কোরআনের
শিক্ষা দেওয়ার জন্য যেই মাকে কবরে শুইয়ে দিয়েছিলে, যেই মায়ের মৃত্যু প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেল, যেই মা মানুষের দ্বারে দ্বারে আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে অসুরের টাকা ফেতরার টাকা চেয়ে চেয়ে নিয়েছে, আমাকে 1, 2 করে 14 বছর লেখাপড়া করিয়েছে, ভাই গো আমিও মনিরুদ্দিন আপনাদের মতো লোকের কাছে সাহায্য চেয়ে নিয়ে গেছিলাম। এই জাতনামের পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, গ্রাম তার নাম হলো রানীনগর, নাই ওই রানীনগর জামে মসজিদে কতবার এসেছি আর খুতবা দিয়ে হাত তুলে বলেছি, যার হাত নাই পা নাই জীবনে কিছু নাই, হরিপুর মাদ্রাসায় লেখাপড়া করি, আপনারা পারলে আমাকে কিছু সাহায্য করবে। সেই দিন শিক্ষা অর্জন করার জন্য মানুষের কাছে রানীনগর চাতর আরো বিভিন্ন জায়গায় ওই রাজা রামচক আরো বিভিন্ন জায়গায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে পৃথিবী বাসীর কাছে জানিয়ে দিয়েছি, ভাই গো আমি মনিরুদ্দিন বেশি নয়, আমার মা আমার জন্য 14 বছর লেখাপড়া করে সাহায্য চেয়েছিল, আমি মনিরুদ্দিন 14 বছর নই রে 40 মিনিট নই গো, মাত্র 14 মিনিট আমি এই রাজাপুর মাদ্রাসার জন্য আমার এই মতো হাত দুটি একটু সাহায্যের বাড়িয়ে বলি। আছেন কোনো মা, আছেন কোনো বোন, আছেন কোনো ভাবি, আছেন কোনো খালা, আছেন কোনো খালু, আছেন কোনো দাদা, আছেন কোনো দাদি, এই আল্লাহর কোরআনের নবীর মাদ্রাসার জন্য আমি মনিরুদ্দিন এই মতো হাত দুটি দিয়ে দোয়া করবো। রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি, রসুল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয় গ্যারেন্টি, রসুল বলেছেন মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি। আজকে মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় বাংলার মাটিতে ইতিহাস হয়েছি, ভাই ওই যে দেখুন আমার সামনে ডানে বামে শুধু বসে আছে যেন আমার মায়েরা, আমি মুসাফির হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি। মোজাম্মেলের ছেলে মহবুল বাইরে আছে 10টা নগদ। সুবহানাল্লাহ, পুকুরিয়া থানায় এসেছি, এখান থেকে চলে যাব উত্তর 24 পরগনার রাশা খোয়া, ভাই যান এমন মুসাফির হালাতে আমি মনিরুদ্দিন দোয়া করব, আছেন কোন এক আল্লাহর বান্দা এই মাহফিল ভরা লোকের মধ্যে একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমি আমি আব্দুর রাজ্জাক এই রাজাপুর মাদ্রাসার জন্য আমি টাকা 20,000 দেব, আছেন একজন দাঁড়িয়ে বলবেন মায়ের বেটা যে মনিরুদ্দিন ভাই, মনিরুদ্দিন ভাই আপনারা খবর রেখেছেন আমার মাদ্রাসায় আপনাদের এলাকার অনেক ছেলে লেখাপড়া করে, আমার ইয়াতিমখানায় বছরে 8.5 থেকে 9 লাখ টাকা খরচ হয়, তার মধ্যে 5 লাখ টাকা আমি দিই, একটু আমার সাথে কম্পিটিশন করুন। রসুল বলেছেন হিংসা করা মহাপাপ, হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ, কিন্তু তোমরা দানের ব্যাপারে হিংসা করতে পারো। ভাই জান বন্ধু আমার, আমি আর ফতোয়াবাজি ওয়াজ করতে যাচ্ছি না, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না, সময় যেন আমার সাথ দেয় না, ভাই জান আপনারা আমার সাথে হিংসা করুন, ঠ্যাং নাই হাত নাই, 5 লাখ টাকা যদি মাদ্রাসায় দিতে পারে আমরা কি 20,000 টাকা দিতে পারবো না, এরকম মনে ক্ষোভ নিয়ে এমন মনে রাগ নিয়ে আমার সামনে আসুন, আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দেব। 2 মিনিট আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা সানেরা শুনেন ভাই, আমার খালি গলা বাজে, আমি কি জানি, হে কিচ্ছু জানি না, কিন্তু জানলেওয়ালা বক্তা চলে এসছে, কিছু নিয়ে যান কিছু শিখে যান, এগুলা ভেজাল লাগাবেন না, ভেজাল লাগিয়ে কাম হবে না, টাইম যেটা আছে সেই টাইমই ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তবে একটা 20,000, একটা 10,000, একটা 5,000, কত হলো, কত হলো, ইয়ারা খালি হাত চোখ মুখ দেখছে না কথা শুনছে, হ্যাঁ না খালি আমার ঢালের ভুঁয়ে ট্রেক্টর চালা হয়েছে, কয়টা হলো,
তিনটা, একটা 20,000, একটা 10,000, একটা 5,000, 1,000 করে 5টা, 500 করে 5টা, মাত্র 13টা লোক 14 মিনিট টাইম, 13টা লোক 14 মিনিট টাইম, তার মধ্যে 10,000 দুটা পাওয়া গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। চাওয়ার আগে একজন দিয়েছে 10,000, আর এখন কি একজন বললে যে দিয়েছে মুজাম্মিলের ছেলে দিয়েছে 10,000। তবে 10 এর নাম্বার দুটা পেয়ে গেলাম, 10 এর নাম্বার শেষ, এখন নাম্বার 20 আর 5, 1 আর 500, এই মাত্র আর 12টা নাম্বার। আপনারা একটু ঝটপট চটপট করে আসে। তারপরে রাহুল ব্রাদার, যিনি আমাদের বাংলা বাংলাদেশ এপার বাংলা ওপার বাংলার তোলপার বক্তা, তিনি অলরেডি এসে গেছেন, আপনারা তাহা এলানে পেলেন, মাশাআল্লাহ। কি নাম?